ওকে, তোমাদের ক্লাসটা এখন রেকর্ডিং হচ্ছে, বুঝতে পারছো? জি স্যার। আমি আমার স্ক্রিন শেয়ার করতেছি, তোমরা দেখো দেখতে পাচ্ছ কিনা। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, সবাই দেখতে জি পাচ্ছে? স্যার দেখা যাচ্ছে। জি স্যার। জি স্যার। সবাই দেখা দেখতে পাচ্ছো? ওকে ফাইন। তো আমাদের প্রথম ইয়াটা ছিল ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন, ঠিক আছে? তাহলে ইন্ট্রোডাকশন টু ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন, এটা সবার কাছে আছে তাই না পিডিএফটা? জি স্যার আছে। ওকে ফাইন। তো প্রথমে আছে ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশনে আছে হিট ইঞ্জিন। আগে তার আগে আমাকে বলো ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন মানে কি, কি বলতে পারবা? বা আইসি ইঞ্জিন, কারো কিছু মনে আছে? কেউ কি বলতে পারবা? হ্যাঁ, না কিছু একটা তো বলো। কেউ কিছু বলছো না কেন? সবাই শুনতেছো না চলে গেছো? ইঞ্জিনের ভেতরে দহন প্রক্রিয়া। হ্যাঁ, আরেকবার আরেকবার বলো। ঠিক আছে, আরেকবার বলো, বুঝতে পারিনি। ইন্টারনাল মানে কি? অভ্যন্তরীণ অভ্যন্তরীণ। তাহলে যে কম্বাশনটা ইন্টারনাল হবে, ইঞ্জিনের ভেতরে দহন প্রক্রিয়া। হ্যাঁ ঠিক আছে, বাংলায় যদি বলি তাহলে যে কম্বাশনটা ইন্টারনাল হবে সেটা হচ্ছে ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন। যেই ইঞ্জিনে কম্বাশনটা ইঞ্জিনের ভিতরে হবে, মানে ইন্টারনালি হবে, সেই ইঞ্জিনকে বলতেছি আমরা কি, ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন। তার মানে ইঞ্জিনকে আমরা তাহলে কয় ভাগে ভাগ করতে পারি? মূলত দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ইন্টারনাল কম্বাশন, একটা হচ্ছে এক্সটার্নাল কম্বাশন, ঠিক আছে? ইন্টারনাল কম্বাশন আর একটা হচ্ছে এক্সটার্নাল কম্বাশন। তাহলে ইন্টারনাল কম্বাশন যদি বলি, ঠিক আছে, ইন্টারনাল কম্বাশন ইঞ্জিনের উদাহরণ দিতে পারবা? ইন্টারনাল কম্বাশন ইঞ্জিনে কি উদাহরণ দিতে পারবা? স্যার পেট্রোল ইঞ্জিন। রাইট, পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন, গ্যাস ইঞ্জিন, এই সবগুলো হচ্ছে ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন। আর এক্সটার্নাল কম্বাশন ইঞ্জিন তাহলে কোনটা? বাষ্প চালিত যে ট্রেন ছিল, স্যার স্টিম ইঞ্জিন। স্টিম ইঞ্জিন, রাইট, স্টিম ইঞ্জিন হচ্ছে আমার এক্সটার্নাল কম্বাশন ইঞ্জিন। আচ্ছা, ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন, ইন্টারনাল কম্বাশন ইঞ্জিনকে আবার কয়েক ভাগে ভাগ করা যায়, তার মধ্যে কি কি ভাগ হতে পারে? বলো দেখি, ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন আবার কি কি ভাগ হতে পারে? সিআই ইঞ্জিন আর এসআই ইঞ্জিন। স্পার্ক ইগনিশন ইঞ্জিন। স্পার্ক ইগনিশন ইঞ্জিন মানে এসআই ইঞ্জিন। ওকে, তারপর আর সিআই কম্প্রেশন ইগনিশন ইঞ্জিন। আচ্ছা আচ্ছা, অন দ্য বেসিস অফ ফুয়েল ইউজড, ঠিক আছে, অন দ্য বেসিস অফ ফুয়েল ইউজড আমরা তিন ভাগে ভাগ করতে পারি। ফুয়েল মানে কি? ফুয়েলের উপর ভিত্তি করে আমরা ইঞ্জিনকে তিন ভাগে ভাগ করতে পারি। কি কি? ডিজেল ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন, চালান, আরেকটা হচ্ছে গ্যাস ইঞ্জিন। হ্যাঁ, মানে জ্বালানির উপর ভিত্তি করে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। তাহলে কি, অন দ্য বেসিস অফ ফুয়েল উই ক্যান ক্লাসিফাই ইঞ্জিন
ঠিক আছে ইন থ্রি ওয়েজ কি কি পেট্রোল ইঞ্জিন ডিজেল ইঞ্জিন একটা হচ্ছে গ্যাস ইঞ্জিন পেট্রোল ইঞ্জিনের আরেক নাম কি পেট্রোল ইঞ্জিনের আরেক নাম হচ্ছে এসআই ইঞ্জিন মানে হচ্ছে স্পার্ক ইগনিশন ইঞ্জিন ঠিক আছে আর ডিজেল ইঞ্জিনের আরেক নাম হচ্ছে সিআই ইঞ্জিন সিআই ইঞ্জিন মানে কি কম্প্রেশন ইন ইগনিশন কম্প্রেশন কম্প্রেশন ইগনিশন ইঞ্জিন আরেকটা বললাম গ্যাস ইঞ্জিন কে আমরা বলি সাধারণত সিএনজি ঠিক আছে সিএনজি যেগুলো আছে সেগুলোকে আমরা বলি সিএনজি মানে কি আমরা যে বিভিন্ন গাড়িগুলো তো কম্প্রেস ন্যাচারাল গ্যাস রাইট কম্প্রেস ন্যাচারাল গ্যাস ঠিক আছে তাহলে ক্লাসিফিকেশন অফ ইঞ্জিনের মধ্যে অন দা বেসিস অফ ফুয়েল আমরা কয় ভাগে ভাগ করতে পারি তিন ভাগে একটা হচ্ছে পেট্রোল ইঞ্জিন ডিজেল ইঞ্জিন আরেকটা হচ্ছে গ্যাস ইঞ্জিন ঠিক আছে অন দা বেসিস অফ কম্বাশন কম্বাশনের উপর কিভাবে ভাগ করতে পারি স্যার দুই ভাবে ইন্টারনাল আইসি আর ইসি ওকে ইন্টারনাল কম্বাশন আর এক্সটারনাল কম্বাশন আচ্ছা অন দা বেসিস অফ স্ট্রোক স্ট্রোকের উপর বেস করে আমরা আবার ভাগ করতে পারি দুই ভাগে একটা হচ্ছে ফোর স্ট্রোক ইঞ্জিন একটা হচ্ছে টু স্ট্রোক ইঞ্জিন ইঞ্জিন ঠিক আছে তাহলে একটা হচ্ছে ফোর স্ট্রোক ইঞ্জিন একটা হচ্ছে টু স্ট্রোক ইঞ্জিন অন দা বেসিস অফ কুলিং সিস্টেম উপর বেস করে আমরা ভাগ করতে পারি দুই ভাগে একটা হচ্ছে এয়ার কুলড ইঞ্জিন একটা হচ্ছে ওয়াটার কুলড ইঞ্জিন ওকে এয়ার কুল ইঞ্জিন একটা হচ্ছে ওয়াটার কুল ইঞ্জিন অন দা বেসিস অফ নাম্বার অফ সিলিন্ডার মানে কয়টা সিলিন্ডার থাকবে তার উপর ভিত্তি করে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার আর একটা হচ্ছে মাল্টি সিলিন্ডার একটা হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার একটা হচ্ছে মাল্টি সিলিন্ডার মানে ইঞ্জিনের ভিতর কয়টা সিলিন্ডার থাকবে তার উপর বেসিস করে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার একটা হচ্ছে মাল্টিপল সিলিন্ডার অন দা বেসিস অফ পজিশন অফ সিলিন্ডার সিলিন্ডারটা কিভাবে আছে ইঞ্জিনে সিলিন্ডারটা কিভাবে আছে তার উপর বেসিস করে আমরা কয় ভাগে ভাগ করতে পারি তার উপর বেসিস করে আমরা চার ভাগে ভাগ করতে পারি ঠিক আছে একটা হচ্ছে হরাইজন্টাল একটা হচ্ছে ভার্টিক্যাল একটা হচ্ছে ওয়ান রো একটা হচ্ছে টু রো বুঝা গেছে অন দা বেসিস অফ পজিশন পজিশনের উপর বেস করে আমরা কয় ভাগে ভাগ করতে পারি চার ভাগে একটা হচ্ছে হরাইজন্টাল হরাইজন্টাল মানে কি যেটা শুয়ে আছে আনুভূমিক ঠিক আছে আরেকটা হচ্ছে ভার্টিক্যাল মানে লম্বভাবে যেটা আছে একটা হচ্ছে ওয়ান রো যেটা একটা রোতে আছে আরেকটা হচ্ছে টু রো যেটা দুটা রোতে আছে তাহলে ইঞ্জিনের ক্লাসিফিকেশন হচ্ছে কি কি একটা হচ্ছে ফুয়েলের উপর বেসিস করে ফুয়েলের উপর বেসিস করে একটা হচ্ছে কম্বাশনের উপর বেসিস করে একটা হচ্ছে স্ট্রোকের উপর বেসিস করে একটা হচ্ছে কুলিং সিস্টেমের উপর বেসিস করে একটা হচ্ছে সিলিন্ডারের উপর বেসিস করে একটা হচ্ছে সিলিন্ডারের পজিশনের উপর বেসিস করে আচ্ছা আমরা যে ইঞ্জিন ইঞ্জিন বলতেছি তাহলে ইঞ্জিনটা কি আসলে হোয়াট ইজ ইঞ্জিন শক্তিকে মেকানিক্যাল অর্থাৎ যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে এমন একটা ডিভাইস বা যন্ত্র এমন একটা যন্ত্র ঠিক আছে এমন একটা যন্ত্র যেটা কি করে ফুয়েলের এনার্জিকে মেইনলি তো ফুয়েল ইউজ করি আমরা ফুয়েল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে পরিণত রূপান্তর করে আচ্ছা তাহলে আরো আছে ইঞ্জিন আরো আছে আমরা যে তোমাদেরকে পিডিএফটা দিছিলাম সেই পিডিএফে দেখো আছে ইন্ট্রোডাকশন টু ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন এখানে আছে হিট ইঞ্জিন হিট ইঞ্জিনকে কি হিট ইঞ্জিনের ডেফিনিশন কি বলছে ইট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এনি ইঞ্জিন দ্যাট কনভার্টস থার্মাল এনার্জি টু দ্য মেকানিক্যাল ওয়ার্ক আউটপুট এক্সাম্পল অফ দ্য হিট ইঞ্জিন স্টিম ইঞ্জিন ডিজেল ইঞ্জিন মানে এই যত ইঞ্জিনের নাম বললাম পেট্রোল ইঞ্জিন ডিজেল ইঞ্জিন গ্যাস ইঞ্জিন বা রিজার ইঞ্জিন এই সবগুলো হচ্ছে কি ইঞ্জিন মূলত হিট ইঞ্জিন অন দ্য বেসিস অফ হাউ থার্মাল এনার্জি ইজ বিং ডেলিভার্ড টু দ্য ওয়ার্কিং ফ্লুইড অফ দ্য হিট ইঞ্জিন ক্যান বি ক্লাসিফাই অ্যাজ দ্য ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন অ্যান্ড এক্সটারনাল কম্বাশন ইঞ্জিন ঠিক আছে ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন কাকে বলে
Internal combustion engine takes place within the work fluid of the engine. The fluid gets contaminated with combustion product. Petrol engine is an example of internal combustion engine. তারপর কি external combustion engine? External combustion engine কি? Burning fluid does not come out in the contact with the combustion product. হ্যাঁ বলো। একজন presentation on করছে যার কারণে আপনারটা দেখা যাচ্ছে। আমারটাকে পিন করো। আমাকে পিন করো। দেখো আমার উপরে নিলে একটা পিন দেখা যাবে। সুমি তোমার প্রেজেন্টেশন বন্ধ করো। সুমি তোমার প্রেজেন্টেশন বন্ধ করো। তুমি অফ হয়ে আবার জয়েন করো। সুমি আমার কথা শোনা যাচ্ছে? আমাকে সবাই পিন করো। হ্যাঁ ওকে ডান। এখন দেখা যাচ্ছে আমার স্ক্রিন? একটা হচ্ছে কি ইন্টারনাল, প্রথমে কি বললাম, একটা হচ্ছে ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন, একটা হচ্ছে এক্সটার্নাল কম্বাশন ইঞ্জিন। ইন্টারনাল কম্বাশন ইঞ্জিনের উদাহরণ কি? পেট্রোল ইঞ্জিন, ঠিক আছে। এক্সটার্নাল কম্বাশন ইঞ্জিন কি? ওয়ার্কিং ফ্লুইড গেটস এনার্জি ইউজিং বয়লার্স বাই বার্নিং ফসিল ফয়েলস অর এনি আদার ফুয়েল দ্যাট দ্য ওয়ার্কিং ফ্লুইড ডাজ নট কাম ইন্টু কন্ট্যাক্ট উইথ দ্য কম্বাশন। কম্বাশন প্রোডাক্টের যদি সংস্পর্শে না আসে সেই ইঞ্জিনটাকে বলা হচ্ছে কি ইঞ্জিন? এক্সটার্নাল কম্বাশন ইঞ্জিন। স্টিম ইঞ্জিন ইজ দ্য এক্সাম্পল অফ এক্সটার্নাল কম্বাশন ইঞ্জিন। আচ্ছা ইন্টারনাল কম্বাশন ইঞ্জিনকে আবার ভাগ করছে কীভাবে? এসআই ইঞ্জিন আর একটা হচ্ছে সিআই ইঞ্জিন। এসআই ইঞ্জিন আর একটা হচ্ছে সিআই ইঞ্জিন। আরও একটা আছে, সেটা হচ্ছে গ্যাস ইঞ্জিন, এলপি গ্যাস ইঞ্জিন বা সিএনজি ইঞ্জিন, ঠিক আছে, এটা আমরা বলতে পারি। তো আমাদের মেইনলি লাগবে হচ্ছে কিসের? এসআই ইঞ্জিন আর সিআই ইঞ্জিন। এসআই ইঞ্জিন কোনটা? পেট্রোল ইঞ্জিন হচ্ছে এসআই ইঞ্জিন। আর সিআই ইঞ্জিন কোনটা? সিআই ইঞ্জিন হচ্ছে ডিজেল ইঞ্জিন, ঠিক আছে। তাহলে এসআই ইঞ্জিন কাকে বলতেছে? অ্যান ইঞ্জিন ইন হুইচ দ্য কম্বাশন প্রসেস ইন ইচ সাইকেল ইজ স্টার্টেড বাই ইউজ অফ অ্যান এক্সটার্নাল স্পার্ক, ওকে। আর সিআই ইঞ্জিন কি বলতেছে? যে ইঞ্জিন ডিজেলকে ফুয়েল হিসেবে ইউজ করে সেটাই হচ্ছে সিআই ইঞ্জিন, যদি সহজ ভাষায় বলি, ঠিক আছে। An engine in which the combustion process starts when air and fuel mixture self-ignite due to high temperature in the combustion chamber caused by high compression. Spark ignition engine and compression engine operate on either 4-stroke or 2-stroke. তাহলে স্ট্রোকের উপর ভিত্তি করে কয় ভাগে আবার ভাগ করা যাচ্ছে? দুই ভাগে। একটা হচ্ছে 4-stroke সাইকেল আর একটা হচ্ছে 2-stroke সাইকেল। 4-stroke সাইকেল কি? ইট হ্যাজ 4 পিস্টন স্ট্রোকস ওভার 2 রেভলিউশন ফর ইচ সাইকেল। আর 2-stroke ইট হ্যাজ 2 পিস্টন স্ট্রোক ওভার 1 রেভলিউশন ফর ইচ সাইকেল, ওকে। তাহলে 4-stroke কি? 4-stroke কি? 4-stroke গুলো কি কি বলতে পারবে কেউ? কারো কি মনে আছে 4-stroke কি? কেউ বলতে পারবে? আমার কথা কি শোনা যাচ্ছে না? আমার কথা কি শোনা যাচ্ছে না? স্যার ইনটেক স্ট্রোক, ইনটেক, আচ্ছা ইনটেক, হ্যাঁ হবে বলো। তারপর এক্সস্ট স্ট্রোক, এক্সস্ট স্ট্রোক, আচ্ছা কম্প্রেশন স্ট্রোক, ওকে, আচ্ছা কিছু কম্বাশন, আচ্ছা প্রথম থেকে বলতে হচ্ছে সাকশন, প্রথমটা হচ্ছে সাকশন বা ইনটেক, আমরা সাকশন বলি, ঠিক আছে, সাকশন। তারপরটা হচ্ছে কম্প্রেশন, তারপর হচ্ছে পাওয়ার, তারপর হচ্ছে এক্সস্ট। সাকশন, কম্প্রেশন, পাওয়ার, এক্সস্ট, ঠিক আছে। সাকশন, কম্প্রেশন, পাওয়ার, এক্সস্ট, চারটা স্ট্রোক। একটা হচ্ছে সাকশন স্ট্রোক, কম্প্রেশন, পাওয়ার, আরেকটা কি এক্সস্ট, এটা হচ্ছে
ফোর স্ট্রোক, ফোর স্ট্রোকে চারটা আলাদা আলাদা স্ট্রোক, চারটায় আলাদা আলাদা স্ট্রোক, ঠিক আছে? এটা হচ্ছে ফোর স্ট্রোক। ফোর স্ট্রোকে কি বলছে? ফোর স্ট্রোক ইট হ্যাজ ফোর পজিশন স্ট্রোক, ফোর পিস্টন স্ট্রোকস ওভার টু রেভলিউশন, দুটো রেভলিউশন হবে। রেভলিউশনটা কি এখন? রেভলিউশনটা কি? ঘূর্ণন। ঘূর্ণন মানে একটা, এখানে দুটা ঘূর্ণয়ন প্রক্রিয়া সম্পূর্ণ হবে ফোর স্ট্রোক ইঞ্জিনে, দুটা ঘূর্ণয়ন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। তাহলে স্ট্রোকটা কি বলো দেখি? আমরা যে স্ট্রোক স্ট্রোক বলতেছি, আসলে স্ট্রোকটা কি আমাদের তো জানতে হবে, যে স্ট্রোকটা কি? সব ধাক্কা বা আঘাত? না 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 না, ধাক্কা বা আঘাত না। আচ্ছা, স্ট্রোক হচ্ছে ইট ইজ দ্য লিনিয়ার ডিস্টেন্স, ইট ইজ দ্য লিনিয়ার ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য পিস্টন ফ্রম টপ ডেড সেন্টার টু বটম ডেড সেন্টার। আমরা একটু ফিগার দেখি তাহলে বুঝতে পারবো। আচ্ছা, এই যে সি দেখা যাচ্ছে, এই যে এই জায়গাটুকু দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে? আচ্ছা, আগে ফিগারটা দেখো। একটা ইঞ্জিন, এটা কিসের ইঞ্জিন? একটা ইঞ্জিন, ঠিক আছে? এটা হচ্ছে, এটা কি ইঞ্জিন বলতে পারবা কেউ? পেট্রোল ইঞ্জিন না ডিজেল ইঞ্জিন? কে বলতে পারবা? পেট্রোল ইঞ্জিন। কিভাবে স্যার? আমি কিছু দেখতে পাচ্ছি না। আমাকে ক্লিক করো, আমাকে পিন করো। আপনাকে পিন করছি তো, তবুও দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাবো না? সবাই দেখতে পাচ্ছ না? জি স্যার। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। এখন তো দেখাচ্ছি না, এই যে এখন দেখাচ্ছি, দেখা যাচ্ছে না স্যার? জি স্যার দেখা যাচ্ছে। স্যার আমার এখানে দেখা যাচ্ছে না। কে দেখা পাচ্ছ না? স্যার আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা স্যার, আমিও তো দেখতে পাচ্ছি না স্যার। দেখা যাচ্ছে স্যার? দেখা যাওয়ার তো কথা, আমাকে পিন করো। আমার নামের উপরে তোমার কার্সারটা নাও, ওখানে পিনের একটা অপশন দেখা পাচ্ছ, ওটাকে পিন স্যার। না হলে স্যার আপনার নাম, স্যার আপনার নামে দুইটা আছে স্যার, একটা হচ্ছে প্রেজেন্টেশনে আছে, একটা স্যার আপনার নামে আছে। প্রেজেন্টেশনটা ক্লিক করো। একটাই তো? হ্যাঁ জি স্যার, ওটা ক্লিক করতে হবে। প্রেজেন্টেশন ক্লিক করো। স্যার আমার এখানে শুধু একটাই দেখাচ্ছে, আপনার নামটা দেখাচ্ছে আর প্রেজেন্টেশনেরটা দেখাচ্ছে না। আচ্ছা, আমার নামের উপর পিনটা ক্লিক করো। যাদের দেখাচ্ছে না তারা বের হয়ে যায়, আবার জয়েন করো। যাদের দেখাচ্ছে না তারা বের হয়ে যায়, আবার জয়েন করো ওই লিংক দিয়ে। দেখো আমার স্ক্রিন শো করতেছে কিনা। বর্ষা দেখা যাচ্ছে এখন আমার স্ক্রিন? বর্ষা দেখতে পাচ্ছ? জি স্যার দেখতে পাচ্ছি। ওকে, তারপর নুসরাত দেখতে পাচ্ছ? আবার আরিফ বিল্লা কেন প্রেজেন্টেশন করতেছো স্যার? এখানে দেখা যাচ্ছে না। এখন তুমি আমার উপর পিন নিয়ে যাও, আমারটা, আমার ওখানে পিনের মতো একটা চিহ্ন আছে, ওটাকে ক্লিক করো। স্যার এখানে তো দুইটা। আচ্ছা, যে কোনো একটাতে যায় আমারটাকে পিন করো। স্যার করছি। এখন দেখো দেখা যাচ্ছে কিনা আমার স্ক্রিনটা, দেখা যাচ্ছে? স্যার এখনো দেখা যাচ্ছে না। তুমি কি মোবাইল দিয়ে আছো? জি স্যার। কেন? স্যার ল্যাপটপের মধ্যে কিছু এখনো ইয়া করি নাই। কিছুই করতে হয় না, ল্যাপটপে নেট থাকলে সরাসরি কানেকশন হয়ে যাবে, কোনো সফটওয়্যার করতে কিচ্ছু লাগবে না। আচ্ছা তুমি আবার ওই যে আরেকটা যেটা আছে ওটাতে ক্লিক করো দেখি। আচ্ছা আমি স্টপ করি আগে। থামো, আমি স্টপ করছি, আবার প্রেজেন্টেশন করছি, দেখো দেখা যায় কিনা এখন। এখন দেখা যাচ্ছে?
স্যার জি স্যার এখন দেখা যাচ্ছে সবাই দেখতে পাচ্ছ জি স্যার ওকে আর কে কে দেখা পাচ্ছ জি স্যার দেখা যাচ্ছে আচ্ছা সুমি দেখা যাচ্ছে মিম বর্ষা দেখা যাচ্ছে আরিফ আচ্ছা ধরে নিচ্ছি দেখা যাচ্ছে আচ্ছা আমরা যে বললাম যে ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন এক্সটারনাল কম্বাশন ইঞ্জিন ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন কাকে বলে ইন্টারনাল কম্বাশন হচ্ছে ইঞ্জিন হচ্ছে পেট্রোল ইঞ্জিন পেট্রোল ইঞ্জিনকে বলতেছি আমরা ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন আর টেক্সট বলতেছি এক্সটারনাল কম্বাশন ইঞ্জিন ঠিক না সরি ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন কি কি হতে পারে পেট্রোল ইঞ্জিন হতে পারে ডিজেল ইঞ্জিন হতে পারে আর এক্সটারনাল কম্বাশন ইঞ্জিন কি এক্সটারনাল কম্বাশন ইঞ্জিন হচ্ছে স্টিম ইঞ্জিন আচ্ছা ইন্টারনাল কম্বাশন ইঞ্জিনের মধ্যে আবার বলতেছি আমরা স্ট্রোকের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে ফোর স্ট্রোক ইঞ্জিন একটা হচ্ছে টু স্ট্রোক ইঞ্জিন তাহলে ফোর স্ট্রোক ইঞ্জিন কাকে বলে ফোর স্ট্রোক ইঞ্জিনে চারটা স্ট্রোক থাকবে আর দুইটা রেভলিউশন থাকবে চারটা স্ট্রোক থাকবে দুইটা রেভলিউশন থাকবে এখন কথা হচ্ছে স্ট্রোকটা তাহলে কি আমাদেরকে জানতে হবে স্ট্রোক হোয়াট ইজ স্ট্রোক স্ট্রোকটা কি স্ট্রোকটা হচ্ছে ইট ইজ দ্য লিনিয়ার ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য পিস্টন ফ্রম টপ ডেড সেন্টার টু বটম ডেড সেন্টার ঠিক আছে দেখা যাচ্ছে ফিগারটা দেখা যাচ্ছে সবাই দেখতে পাচ্ছ ফিগারটা দেখতে পাচ্ছ সবাই আচ্ছা এটা বললাম যে এটা কি ইঞ্জিন প্রশ্ন করলাম তোমাদেরকে যে এটা কি ইঞ্জিন এটা হচ্ছে পেট্রোল ইঞ্জিন ডিজেল ইঞ্জিন না অন্য কোনো ইঞ্জিন কি ইঞ্জিন বলো দেখি কথা বলো দুই একজন কথা না বললে রেসপন্স না করলে বুঝতে পারবো না তো এটা কি ইঞ্জিন হ্যাঁ না কিছু একটা তো বলো পেট্রোল ইঞ্জিন আচ্ছা কি জন্য এটা পেট্রোল ইঞ্জিন আমাকে একটু বুঝাই বলো দেখি কি থেকে বুঝলা যে এটা পেট্রোল ইঞ্জিন স্যার ইস্পাত প্লান্ট রাইট বাইরে দুটা ইঞ্জিন আছে এখন তোমরা কিভাবে আইডেন্টিফিকেশন করবা যে এটা পেট্রোল ইঞ্জিন না ডিজেল ইঞ্জিন যদি স্পার্ক প্লাগ থাকে তাহলে সেটা পেট্রোল ইঞ্জিন আর যদি না থাকে তাহলে আপাতত দৃষ্টিতে সেটা হচ্ছে ডিজেল ইঞ্জিন ঠিক আছে যেহেতু আমি এখানে স্পার্ক প্লাগ দেখা যাচ্ছে সবাই এই যে এটা হচ্ছে স্পার্ক প্লাগ ওকে তাহলে এটা হচ্ছে আমার পেট্রোল ইঞ্জিন ঠিক আছে তাহলে একটা ইঞ্জিনকে কী কী অংশ থাকে একটা ইঞ্জিনে কী কী অংশ থাকে ঠিক আছে দেখো একটা দেখা যাচ্ছে হচ্ছে ক্যাম শ্যাফ্ট দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে ক্যাম শ্যাফ্ট তাহলে ক্যাম শ্যাফ্ট দেখতে কেমন ইয়া দেখা আছে না উট সবাই তো উট চিনো তাই না আচ্ছা উটের ইংলিশ কি ক্যামেল ওখান থেকে ধরো ক্যাম্পটা আসছে ক্যাম্পটা কি তাহলে উটের মধ্যে একটা কুচ থাকে না কুচ বলি আমরা ওটাকে হ্যাঁ আচ্ছা এই ক্যাম্পশ্যাফ্ট হচ্ছে একটা রডের মতো অংশ যার একটা জায়গায় এই দেখো এই যে এতটুকু জায়গায় উটের মতো একটু কুচ আছে এই জন্য এই জায়গাটার নাম হচ্ছে ক্যাম্পশ্যাফ্ট শ্যাফ্ট মানে হচ্ছে একটা দণ্ড আর ওই ক্যাম্পটা থাকার জন্য এটার নাম হচ্ছে ক্যাম্পশ্যাফ্ট ঠিক আছে দুটা ভাল্ব থাকে একটা হচ্ছে ইনটেক ভাল্বটা দেখা যাচ্ছে এই যে ইনটেক ভাল্ব আর একটা হচ্ছে এক্সজস্ট ভাল্ব একটা হচ্ছে ইনটেক ভাল্ব একটা হচ্ছে এক্সজস্ট ভাল্ব ঠিক আছে তারপর এই দেখো এটা হচ্ছে সিলিন্ডার এটা গোটাটার ভিতরটা হচ্ছে সিলিন্ডারের এই ফাঁকা অংশটুকুর নাম হচ্ছে কম্বাশন চেম্বার কী নাম কম্বাশন চেম্বার এই জায়গায় সিলিন্ডারটা ভাগ হয়েছে মানে এই জায়গাটা বলতেছে সিলিন্ডার হেড মানে এই জায়গাটুকু উপরে খোলা যায় এই জায়গাটুকু দেখো ভাগ করা আছে এই এই গোটা অংশটার নাম হচ্ছে কি সিলিন্ডার হেড ঠিক আছে এটার নাম কি এটার নাম হচ্ছে পিস্টন ঠিক আছে আর এই যে সিলিন্ডারের যে অংশটুকু দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে সিলিন্ডার ব্লক সিলিন্ডারের সাথে যে গোল যে অংশটা আছে দেখা যাচ্ছে গোল যে অংশটা আছে সেটার নাম হচ্ছে পিস্টন পিন এই যে খাঁজ দেখা যাচ্ছে পিস্টনের মধ্যে কিছু খাঁজ কাটা দেখা যাচ্ছে না
আচ্ছা এখানে কিছু জিনিস থাকে, সেটার নাম হচ্ছে পিস্টন রিং আর ওয়েল রিং। পিস্টন রিং আর ওয়েল রিং এই খাঁজকাটার ভিতরে থাকে, পিস্টন রিং আর ওয়েল রিং। আচ্ছা এই পিস্টন পিনের সাথে পিস্টনটা কানেক্ট থাকে কার সাথে? কানেক্টিং রডের সাথে। এটার নাম হচ্ছে কানেক্টিং রড, ঠিক আছে? এই কানেক্টিং রড যার সাথে কানেক্ট থাকে সেটার নাম হচ্ছে ক্যাম, ক্র্যাঙ্ক শ্যাফট। তার নাম কি? ক্র্যাঙ্ক শ্যাফট। ক্র্যাঙ্ক শ্যাফট আর কানেক্টিং রড যেটা যার ভিতরে থাকতেছে সেটার নাম হচ্ছে ক্র্যাঙ্ক কেস। ওকে, কি নাম? ক্র্যাঙ্ক কেস। ওকে, এখন আমরা বলতেছি যে স্ট্রোক। তাহলে স্ট্রোক কি? দেখো একটা ইঞ্জিন সর্বোচ্চ এই উচ্চতা পর্যন্ত উঠতে পারে, ঠিক আছে? এই উচ্চতা পর্যন্ত, ওকে, সর্বোচ্চ সে এই উচ্চতা পর্যন্ত উঠতে পারে, আর সর্বনিম্ন সে এই উচ্চতা পর্যন্ত নামতে পারে। এই সর্বোচ্চ উপর পর্যন্ত যেটা যেতে পারে সেটার নাম হচ্ছে টপ ডেড সেন্টার, টপ ডেড সেন্টার। আর সর্বনিম্ন যেই অংশ পর্যন্ত আসতে পারে সেটার নাম হচ্ছে বটম ডেড সেন্টার। কি? একটা হচ্ছে টপ ডেড সেন্টার আর একটা হচ্ছে বটম ডেড সেন্টার। এখন আবার কে জয়েন করতেছে? কি নাম? একটা হচ্ছে টপ ডেড সেন্টার, পিস্টন সর্বোচ্চ যে উচ্চতা পর্যন্ত যেতে পারে সেটার নাম হচ্ছে টপ ডেড সেন্টার, আর সর্বনিম্ন যে উচ্চতা পর্যন্ত নামতে পারে সেটার নাম হচ্ছে বটম ডেড সেন্টার। তাহলে এইখান থেকে এইখান একটা ডিস্টেন্স আছে না? ধরো এটা যদি এ হয়, এটা বি হয়, তাহলে এ বি একটা ডিস্টেন্স না? তাহলে পিস্টন এ থেকে বিতে যে লিনিয়ার ডিস্টেন্স অতিক্রম করে সেটাই হচ্ছে একটা স্ট্রোক। বুঝা গেছে? পিস্টন টিডিসি থেকে বিডিসিতে আসলে একটা স্ট্রোক কমপ্লিট করে, কিন্তু টিডিসি থেকে বিডিসিতে আসলো এবং বিডিসি থেকে আবার টিডিসিতে গেল, তাহলে একটা রেভলিউশন কমপ্লিট করলো, মানে একটা চক্র কমপ্লিট করলো, ঠিক আছে? কথা বোঝা যাচ্ছে? ইন্টারনাল কম্বাশন এর কম্পোনেন্ট একটা বলছে ব্লক, বডি অফ দ্য ইঞ্জিন কন্টিনিউ সিলিন্ডার মেড অফ কাস্ট আয়রন, এটার নাম হচ্ছে ব্লক। তারপর হচ্ছে সিলিন্ডার, এইটার নাম হচ্ছে সিলিন্ডার, এই গোড়াটার নাম হচ্ছে সিলিন্ডার যার মধ্যে পিস্টনটা থাকতেছে। তারপর সিলিন্ডার হেড দ্য পিস, এই দেখো এটার নাম হচ্ছে হেড। এই যে এতটুকু এই উপরের অংশটুকু হচ্ছে, এ দেখো ভাগ করা আছে না এখানে, এই অপরের অংশটুকুর নাম হচ্ছে সিলিন্ডার হেড, সিলিন্ডার হেড। তারপর কি বলতেছে? কম্বাশন চেম্বার, যেখানে কম্বাশন হয়। কম্বাশন কার হয়? এয়ার ফুয়েল মিক্সচারের হয়। এখানে এয়ার ফুয়েল মিক্সচারের কম্বাশন হয়, তাই এটার নাম হচ্ছে কম্বাশন চেম্বার, ঠিক আছে? তারপর আছে ক্র্যাঙ্কশ্যাফট, কানেক্টিং রড, পিস্টন রিং, ক্যামশ্যাফট, পুশ রড। পুশ রড এখানে দেখা যাচ্ছে না, পুশ রড করে কি? এটাকে পুশ করে, পুশ করার জন্য এই যে ভালভটা আছে এই ভালভটা খুলে যায়। দুটো পুশ রড থাকে, একটা পুশ রড যখন পুশ করে এই ক্যামশ্যাফটের দ্বারা যখন এটা পুশ হয়, ঠিক আছে, তখন এই ভালভটা খুলে যায়। যখন ভালভটা খুলে যায় তখন এই ভিতর দিয়ে এয়ার ফুয়েল মিক্সচার প্রবেশ করে। ওকে, এখানে একটা পুশ রড থাকে, এখানে একটা পুশ রড থাকে। আচ্ছা পিস্টন রিং, ক্র্যাঙ্কশ্যাফট, পুস্টন, ক্র্যাঙ্ক কেস, ইনটেক, মেইন ফোর্ড, কার্বোরেটর, এগুলো দেখাইতে হবে, স্পার্ক প্লাগ। আর স্পার্ক প্লাগ তো দেখলামই। আচ্ছা এসআই ইঞ্জিনের কম্পার্স অ্যাপার্ট ফ্রম কম্পোনেন্ট শো ইন ফিগার, ফ্লাই হুইল, ফুয়েল ইঞ্জেক্টর, ফুয়েল পাম্প। আচ্ছা এই দেখো এটা জিনিস দেখো, এটা একটা সিলিন্ডার গোটা, ওকে, এটা পিস্টন দেখা যাচ্ছে, এটা পিস্টন। পিস্টন সর্বোচ্চ এই পর্যন্ত আসতে পারে, যে পর্যন্ত আসতে পারে তার নাম হচ্ছে টিডিসি বা টপ ডেড সেন্টার, আর সর্বনিম্ন যেই অংশ পর্যন্ত নামতে পারে সেটার নাম হচ্ছে বিডিসি বা বটম ডেড সেন্টার। তাহলে পিস্টন মুভস টিডিসি টু বিডিসি অর বিডিসি টু টিডিসি ইজ নোন অ্যাজ স্ট্রোক, মানে পিস্টন ডিসপ্লেসমেন্ট কত? এখানে যদি ভলিউম ভি ওয়ান থাকে, এখানে ভলিউম ভি টু, দুটা মাইনাস যেটা থাকবে সেটাই হচ্ছে একটা স্ট্রোক। টপ ডেড সেন্টার, পিস্টন অফ দ্য, দেখো পজিশন অফ দ্য পিস্টন হোয়েন ইট স্টপ অ্যাট দ্য ফার্টেস্ট পয়েন্ট
away from the crankshaft সর্বোচ্চ দূরত্বে যে পজিশনে যায় পিস্টনটা স্টপ হবে সেটা হচ্ছে TDC আর সর্বনিম্নতা যেটা যায় তবে সেটা হচ্ছে BDC ওকে আচ্ছা এটা হচ্ছে BDC তাহলে কি ডিসটেন্স ট্রাভেল বাই দা পিস্টন ফ্রম এক্সটারনাল পজিশন টু দি TDC টু BDC অর BDC টু TDC কথা না বুঝা গেলে বলো আমি আবার বুঝাবো পিস্টন TDC থেকে BDC তে যাইতে বা BDC থেকে TDC তে যাইতে যে দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে একটা স্ট্রোক ওকে বোর ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দা সিলিন্ডার ডায়ামিটার সিলিন্ডার সিলিন্ডার তো গোল তাই না সিলিন্ডার হচ্ছে গোল উপরের অংশটুকু গোল তাহলে উপরের অংশটুকু গোল আছে তার মানে তার একটা ডায়ামিটার আছে আছে না বোর ইজ দা ডায়ামিটার অফ দা ইঞ্জিন সিলিন্ডার তাহলে ইঞ্জিন সিলিন্ডারের ডায়ামিটারটাই হচ্ছে আমার বোর ঠিক আছে ইঞ্জিন সিলিন্ডারের ডায়ামিটারটাই হচ্ছে আমার বোর স্ট্রোক বোর রেশিও স্ট্রোক আর বোরের যে রেশিওটা সেটাই হচ্ছে স্ট্রোক বোর রেশিও তাহলে দ্য রেশিও অফ দ্য লেন্থ অফ স্ট্রোক এল যেহেতু দূরত্ব তাহলে লেন্থ হবে এল ঠিক আছে আর ডায়ামিটার বোরের যেহেতু বলতেছি ডায়ামিটার তাহলে দূরত্ব ইয়া হবে আর ডি ঠিক আছে স্কল স্ট্রোক বোর রেশিও ইন জেনারেল দিস রেশিও ভেরিজ ফ্রম ওয়ান টু ওয়ান পয়েন্ট ফোর ফাইভ অ্যান্ড ফর ট্র্যাক্টর ইঞ্জিন দিস রেশিও ইজ ওয়ান পয়েন্ট টু ফাইভ সাধারণ ইঞ্জিনগুলোর ক্ষেত্রে এর রেশিও কত হয় ওয়ান টু এক থেকে ওয়ান পয়েন্ট ফোর ফাইভ আর ট্র্যাক্টরে যেসব ইঞ্জিন থাকে তাদের রেশিও হয় ওয়ান টু ওয়ান পয়েন্ট টু ফাইভ ঠিক আছে সুইফট ভলিউম সুইফট ভলিউম কি সুইফট ভলিউম বলছে ভলিউম ডিসপ্লেস বাই দ্য পিস্টন অ্যাজ ইট ট্রাভেলস থ্রু ওয়ান স্ট্রোক কথা কি বোঝা যাচ্ছে জি স্যার আচ্ছা পিস্টন যদি ধরি পিস্টনের ক্রস সেকশনাল এরিয়া যদি ধরি এ ঠিক আছে স্ট্রোক অফ দ্য পিস্টন হোয়ার এ ইজ দ্য ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য পিস্টন পিস্টনের যদি ক্রস সেকশনাল এরিয়া ধরি এ ঠিক আছে আর স্ট্রোক সে এল দূরত্ব অতিক্রম করলো তাই না টিডিসি থেকে বিডিসি বা বিডিসি থেকে টিডিসি দেখো এই টিডিসি থেকে বিডিসি বা বিডিসি থেকে টিডিসি এই যে দূরত্বটা এটাকে বলতেছি এল আর এর যে ক্রস সেকশনাল এরিয়া সেটাকে বলতেছি এ এই দেখো বোর একটা পিস্টনের যে ডায়ামিটার সেটাকে বলা হচ্ছে বোর ওকে একটা পিস্টনের ডায়ামিটারকে আমরা কি বলতেছি বোর আর দূরত্বটাকে বলতেছি আমরা এল এই দূরত্ব এল আর এরিয়া ক্রস সেকশনাল এরিয়া এ এই দুটার গুণফলই হচ্ছে আমার সুইফট ভলিউম বা ডিসপ্লেসমেন্ট ভলিউম ভলিউম ডিসপ্লেসমেন্ট বাই দ্য পিস্টন অ্যাজ ইট ট্রাভেল থ্রু অন দ্য স্ট্রোক ক্লিয়ারেন্স ভলিউম কি দেখো এখানে পিস্টন তো সর্বোচ্চ এই পর্যন্ত আসতে পারছে তাই না এরপরে কি আর যেতে পারছে শোনা যাচ্ছে হ্যালো টিডিসি এর উপরে তো যাওয়া যাবে না স্যার বিডিসি তো বুঝছি স্যার শোনা যাচ্ছে স্যার হ্যাঁ সর্বনিম্ন বিডিসি পর্যন্ত যেতে পারে আর সর্বোচ্চ টিডিসি পর্যন্ত যেতে পারে তাহলে এই যে টিডিসি তে যাওয়ার পরও দেখো সিলিন্ডারের মধ্যে একটা ফাঁকা অংশ থাকতেছে থাকতেছে না ফাঁকা অংশটার নাম হচ্ছে ক্লিয়ারেন্স ভলিউম যে ফাঁকা অংশটার নাম কি ক্লিয়ারেন্স ভলিউম এখানে কি বলছে ইট ইজ দ্য মিনিমাম ভলিউম অফ দ্য সিলিন্ডার অ্যাভেলেবল ফর দ্য চার্জ চার্জ মানে এয়ার ফুয়েল মিক্সচার কম্বাশন হওয়ার জন্য যেটা হোয়েন দ্য পিস্টন রিচ অ্যাট দ্য আউটার মোস্ট পয়েন্ট মানে সর্বোচ্চ যখন পর্যায়ে চলে যায় টপ ডেড সেন্টার অর আউটার ডেড সেন্টার ডিউরিং কম্প্রেশন স্ট্রোক অফ দ্য সাইকেল মিনিমাম ভলিউম অফ দ্য কম্বাশন সিলিন্ডার উইথ পিস্টন টিডিসি টিডিসির উপরে যে ভলিউমটা থাকতেছে সেটাই হচ্ছে ক্লিয়ারেন্স ভলিউম আচ্ছা তাহলে কম্প্রেশন রেশিও এখন কম্প্রেশন রেশিও কি দ্য রেশিও ইজ দ্য টোটাল আল ভলিউম টোটাল যে ভলিউমটা দেখো এটা তো টোটাল একটা ভলিউম আছে তাই না এটা টোটাল একটা ভলিউম আছে না গোটা আর এতটুকু একটা ভলিউম আছে ক্লিয়ারেন্স ভলিউম হ্যাঁ বলো স্যার ক্লিয়ারেন্স ভলিউম আর পিস্টন ডিসপ্লেসমেন্ট পুরোটা মিলে যেটা বলছে হ্যাঁ দুটাই হচ্ছে গোটাটাই হচ্ছে আমার একটা পর ফুল ভলিউম এই ভলিউমটা ডিভাইডেড বাই এই ক্লিয়ারেন্স ভলিউম দেখো কম্প্রেশন রেশিও কি দ্য রেশিও অফ দ্য টোটাল ভলিউম মানে হচ্ছে আমার টিডিসি থেকে বিডিসি পর্যন্ত যে ভলিউম এবং বিডিসির উপর যে ক্লিয়ারেন্স ভলিউম এই সম্পূর্ণ ভলিউম অফ দ্য সিলিন্ডার
ঠিক আছে, টু ক্লিয়ারেন্স ভলিউম ডিভাইডেড বাই ক্লিয়ারেন্স ভলিউম, এই দুটা যে রেশিও সেটাকেই বলতেছি আমরা কি, কম্প্রেশন রেশিও। কম্প্রেশন রেশিও এসআই ইঞ্জিন মানে স্পার্ক ইঞ্জিনের জন্য ভেরিজ কত হতে পারে, 8-12, আর সিআই ইঞ্জিনের জন্য কত হতে পারে, 12-24 প্রায় ডবল, 8-12 আর এর ডবল হচ্ছে 12-24, ঠিক আছে। আমার এখন দরকার নাই, এই হচ্ছে মোটামুটি তোমার টার্মিনোলজি। ওকে আচ্ছা, হর্স হর্স পাওয়ার কি বলো দেখি, বলতে পারবা? ইঞ্জিন মূলত তো আমরা বলি হর্স পাওয়ার, তাই না? অশ্বক্ষমতা, অশ্বক্ষমতা, অশ্বক্ষমতাটা কি স্যার? মানে 1 সেকেন্ড সময় 1 জুল কাজ করার ক্ষমতা কে হর্স পাওয়ার, দ্য রেট অফ ডুইং ওয়ার্ক এক্সপ্রেস ইন হর্স পাওয়ার। ওকে 4500 কেজি মিটার অফ ওয়ার্ক, এক মিনিটে যদি 4500 কেজি মিটার ওয়ার্ক করা যায় সেটাকে বলা হয় 1 হর্স পাওয়ার, বা 5 কেজি মিটার ওয়ার্ক যদি 1 মিনিটে করতে পারে কেউ সেটাকে বলা হচ্ছে 1 হর্স পাওয়ার। বুঝতে পারছো? সেটাকে বলতেছি আমরা এইচপি বা 1 হর্স পাওয়ার। আচ্ছা এটা আমরা পরে করি, আইডিয়াল অটো সাইকেল। আগে আমাদেরকে বলি ফোর স্ট্রোক এসআই ইঞ্জিন স্ট্রোকগুলো কি, স্ট্রোকগুলো কি, আমি কি বললাম, সাকশন বা স্ট্রোক, ইনটেক, স্ট্রোক, ঠিক আছে, সাকশন বা ইনটেক, স্ট্রোক, সাকশন, কম্প্রেশন, পাওয়ার বা কম্বাশন, আরেকটা হচ্ছে এক্সস্ট, ঠিক আছে, পাওয়ার আরেকটা হচ্ছে এক্সস্ট, সাকশন, কম্প্রেশন, পাওয়ার, এক্সস্ট, সাকশন, কম্প্রেশন, পাওয়ার, এক্সস্ট। এখন দেখো আমরা এই ফিগারে আসি, এখন তাহলে সাকশন স্ট্রোকটা কি, কি বলতে পারবা সাকশন স্ট্রোকটা কি? সিরিঞ্জ আছে না, সিরিঞ্জ, সিরিঞ্জ নেই না আমরা, দেখছো না ইনজেকশন যখন দেই সিরিঞ্জ দেখছো? জি স্যার দেখছি। ফার্স্ট অফ অল স্যার সিরিঞ্জটাকে প্রেসার দিয়ে টানে বাইরে থেকে টানে নিয়ে আসে, তারপর ওটাকে স্যার সাকশন বলে। আচ্ছা প্রথমে সিরিঞ্জটা একটা লিকুইডের ভিতর ঢুকায় দিয়ে সিরিঞ্জটাকে টান দিচ্ছে, তাই না? জি স্যার। টান দিল তাহলে কি হলো, ওর ভিতরে লিকুইডটা ঢুকলো, চলে আসলো। এরপরে কি করতেছে, চাপ দিয়ে, এরপরে চাপ দিয়ে স্যার লিকুইডটা কিছুটা লিকুইড বের করে দিচ্ছে, কেন এর মধ্যে যেন কোনো এয়ার বায়ু না থাকে, এয়ার না থাকে। ওকে তারপরে কি করতেছে, সেটাকে আমাদের শরীরে পুশ করে দিচ্ছে, পুশ করতেছে। পুশ হওয়ার পর কি হয়ে যায়, আমাদের শরীরে তার কার্যক্রম পাওয়ার হয়ে যায়। আচ্ছা তাহলে সিরিঞ্জটা যখন টানলো, লিকুইডটাকে টানলো, ঠিক আছে, যে লিকুইডটা যখন ঢুকলো, এটাই হচ্ছে সাকশন স্ট্রোক। এটাকে আমরা সাধারণভাবে বলতে পারি সাকশন স্ট্রোক। তাহলে ডিউরিং সাকশন স্ট্রোকে কি হবে, সাকশন স্ট্রোকের সময় পিস্টন ট্রাভেল ফ্রম টিডিসি টু বিডিসি, বিডিসি মানে টপ ডেড সেন্টার থেকে বটম ডেড সেন্টার, বটম ডেড সেন্টার যাবে, ঠিক আছে। ইনলেট যে ভালভটা আছে সেটা খুলে যাবে, ইনলেট ভালভ যখন খুলে যাবে তখন কি হবে, ইনলেট ভালভ যদি খুলে যায় তখন এয়ার ফুয়েল মিক্সচার সেখানে প্রবেশ করবে। ওকে এয়ার ফুয়েল মিক্সচার সেখানে প্রবেশ করবে, আর এক্সজস্ট যে ভালভ থাকবে সেটা বন্ধ থাকবে। তাহলে ইনলেট ভালভে কি কি হয়, প্রথমে কি হয়, পিস্টন মুভস ফ্রম টিডিসি টু, এখানে যেটা আছে সেটাই লিখতে হবে এমন কোনো কথা না, আমি যেটা বলতেছি সেটাও যদি তোমরা লেখো তাও তোমরা ফুল মার্ক পাবা, ঠিক আছে। তাহলে পিস্টন মুভস কোথায়, ফ্রম টিডিসি টু বিডিসি, ঠিক আছে। তারপরে কি,
intake valve open, exhaust valve close. This creates an increasing volume to the combustion chamber which turns creates a vacuum. Suction কি করে? এর ফলে একটা ভ্যাকুম তৈরি হয় যার ফলে কি ঢুকে? এয়ার ফুয়েল মিক্সচার ঢুকে, ঠিক আছে? যার ফলে এয়ার ফুয়েল মিক্সচার প্রবেশ করে, এটাকে বলতেছি আমরা কি স্ট্রোক? সাকশন স্ট্রোক। ওকে, দেখা শোনা যাচ্ছে? সাকশন স্ট্রোকটা কোনটা? এই এটাকে বলতেছি আমরা কম্প্রেশন চেম্বার, ঠিক আছে? এখানে এই দুটা পিস্টন, এই পিস্টনটা খুলে যাবে, এই পিস্টন খুলে যাওয়ার পরে কি হবে? এয়ার ফয়েল মিক্সচার এখানে ঢুকবে। আর পিস্টনটা কই আসবে? এইখান থেকে এই পর্যন্ত আসবে, বিডিসি পর্যন্ত আসবে। এটা হচ্ছে সাকশন স্ট্রোক। আচ্ছা, তাহলে পিস্টন এখন কোথায় আছে? বিডিসিতে আছে। টিডিসি থেকে বিডিসিতে, বিডিসিতে, ওকে, বিডিসিতে আছে। এখন বিডিসি থেকে কই যাবে? টিডিসি যাবে। ওয়ান পিস আবার টিডিসি, হ্যাঁ, বিডিসি থেকে এখন টিডিসি যাচ্ছে। এই বিডিসি থেকে যে টিডিসি যাচ্ছে, তার মানে কি? আমরা যে সিলিন্ডারের প্রেসার দিয়ে যে ইয়াটাকে বের করে দেই, গ্যাসটাকে বের করে দেই, সেটা, ঠিক আছে? তাহলে আবার কি হচ্ছে? পিস্টনটা বিডিসি থেকে টিডিসিতে যাচ্ছে। এটা হচ্ছে কম্প্রেশন স্ট্রোক। হোয়েন দ্য পিস্টন রিচ বিডিসি, দ্য ইনটেক ভালভ ক্লোজ, যখন পিস্টনটা বিডিসিতে চলে আসে একবারেই, তখন কি হয়ে যায়? ইনটেক ভালভটা ক্লোজ হয়ে যায়, অ্যান্ড দ্য পিস্টন ট্রাভেলস ব্যাক টু দ্য টিডিসি। তার মানে বিডিসিতে আসার পর সে আবার ট্রাভেল ব্যাক করে কই যাচ্ছে? দেখো, বিডিসিতে আসছে, এখান থেকে ট্রাভেল ব্যাক করে আবার কই যাচ্ছে? সে টিডিসিতে যাচ্ছে। দ্য কম্প্রেস এয়ার ফুয়েল মিক্সচার রাইজিং বট দ্য প্রেশার অ্যান্ড টেম্পারেচার। যখন ওটাকে প্রেস করতেছে, তাহলে আর প্রেস করার ফলে কি হচ্ছে? বোথ প্রেশার অ্যান্ড টেম্পারেচার এয়ার ফুয়েল ইন দ্য সিলিন্ডার বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? নিয়ার দ্য এন্ড অফ দ্য কম্প্রেশন স্ট্রোক দ্য স্পার্ক প্লাগ ইজ ফায়ার অ্যান্ড দ্য কম্প্রেশন ইজ ইনিশিয়েটেড। তাহলে কম্প্রেশন স্ট্রোক, কম্প্রেশন স্ট্রোকের শেষের দিকে কি হয়? স্পার্ক প্লাগ ফায়ার করে এবং কম্বাসন কি হয়? শুরু হয়ে যায়, ঠিক আছে? কম্বাসন শুরু হয়ে যায়। তাহলে কম্প্রেশন স্ট্রোকে কি হচ্ছে? পিস্টন বিডিসি থেকে টিডিসিতে যাবে, ঠিক আছে? কম্প্রেশনের ফলে কি হবে? এয়ার ফুয়েলের টেম্পারেচার এবং প্রেশার দুটাই বৃদ্ধি পাবে। ইনটেক ভালভ অ্যান্ড এক্সজস্ট ভালভ দুটাই বন্ধ থাকবে এবং প্রায় শেষের দিকে, যখন প্রায় পৌঁছে যাচ্ছে কম্প্রেশন স্ট্রোক, প্রায় শেষের দিকে কি হবে? স্পার্ক প্লাগ থেকে স্পার্ক হবে আর ইগনিশন শুরু হয়ে যাবে। ওকে, তাহলে কম্বাসন হবে, স্পার্ক প্লাগ থেকে স্পার্ক হলে কম্বাসন হবে। কম্বাসনটা কি? কম্বাসন অফ দ্য এয়ার ফুয়েল মিক্সচার অকার্স এট ভেরি শর্ট বাট আর ফিনিট লেন্থ অফ দ্য টাইম উইথ দ্য পিস্টন নিয়ার টিডিসি। মানে পিস্টন টিডিসিতে যাওয়ার ঠিক আগেই এই কম্বাসনটা হয়ে যাবে, ঠিক আছে? নিয়ারলি কনস্ট্যান্ট ভলিউম কম্বাসন। তাহলে কখন হবে? ইট স্টার্টস নিয়ার দ্য এন্ড অফ দ্য কম্প্রেশন স্ট্রোক, মানে কম্প্রেশন স্ট্রোক শেষ হওয়ার আগে আগে শুরু হবে, স্লাইটলি বিফোর টিডিসি, টিডিসিতে যাওয়ার ঠিক আগে, অ্যান্ড লাস্ট ইনটু দ্য পাওয়ার স্ট্রোক স্লাইটলি আফটার টিডিসি। এবং পাওয়ার স্ট্রোক শুরু হওয়ার টিডিসিতে পৌঁছানোর আগ পর্যন্ত সেটা চলবে। ওকে, আচ্ছা, কি করে? দিস ইজ টার্ন ইনক্রিজ দ্য প্রেশার ইন দ্য সিলিন্ডার টু হাই ভ্যালু। যখন ওখানে খুব প্রেশার তৈরি হয়ে যাবে, তাহলে সে কি করবে? প্রেশারটা সিলিন্ডারটাকে প্রেশার দিবে, সিলিন্ডারকে প্রেশার দিলে সিলিন্ডার কই, পিস্টনটাকে প্রেশার দিবে, পিস্টনকে প্রেশার দিলে পিস্টনটা কই যাবে? পিস্টন তো সর্বোচ্চ কই যাবে বলো দেখি? আবার টিডিসি থেকে সে বিডিসিতে নেমে আসবে, ঠিক আছে? এই যে পাওয়ার স্ট্রোক, পাওয়ার স্ট্রোকে তাহলে কি হচ্ছে? পিস্টন টিডিসি থেকে বিডিসিতে নেমে আসবে। ওকে, বোথ ইনটেক ভালভ অ্যান্ড এক্সজস্ট ভালভ ক্লোজ থাকবে। কি বলছে? দিস ইজ দ্য স্ট্রোক হুইচ প্রডিউস ওয়ার্ক আউটপুট অফ দ্য ইঞ্জিন। এর ফলে কি হবে? ইঞ্জিনের আউটপুটটা আমরা পাচ্ছি। অ্যাজ দ্য পিস্টন ট্রাভেল ফ্রম টিডিসি টু বিডিসি সিলিন্ডার ভলিউম ইজ ইনক্রিজ। টিডিসি থেকে বিডিসিতে আসার জন্য, মানে উপর থেকে নিচে আসার জন্য কি বলতেছে? সিলিন্ডার ভলিউম ইজ ইনক্রিজ কজিং প্রেশার অ্যান্ড টেম্পারেচার ই টু ড্রপ। সিলিন্ডার ভলিউম যদি বেড়ে যায়, এখানে যদি অনেক প্রেশার থাকে, হুট করে সেটা আলো মনে করে বড় জায়গা হয়ে গেল, তাহলে কি হবে? প্রেশারটা ড্রপ হয়ে যাবে না? ধরো একটা বেলুন ফুলাইছো, ফুলাই রাখছো, হুট করে সেটাকে একটা কাঠি দিয়ে ব্লাস্ট করে দিলা,
তাহলে কি হবে? ওর যে প্রেসার আর টেম্পারেচার নিয়ে ছিল সেটা কি আর থাকবে? সে সম্পূর্ণ এক্সপ্যান্ড হয়ে যাবে, তাই না? জি স্যার। তার মানে তার যে প্রেসারটা ছিল সেটা ড্রপ হয়ে গেল। এখানেও তাই হচ্ছে, এখানে যে প্রেসারটা ছিল যখনই টিডিসি থেকে বিডিসিতে নেমে আসলো পিস্টনটা, এইখানে যে প্রেসার আর টেম্পারেচারটা ছিল সেটাও ড্রপ করলো, ঠিক আছে? আর এক্সজস্ট, এক্সজস্টে কি হচ্ছে, এক্সজস্টে আমরা যেটা বার্ন যে এয়ার ফুয়েল মিক্সচারটা আছে, ঠিক আছে, সেটাকে আমরা বের করে দেই। বের করে দিলে কি কি করতে হবে, পিস্টন বিডিসি থেকে টিডিসিতে চলে যাবে, মানে ওইটাকে ঠেলে নিয়ে, ধোঁয়াটাকে ঠেলে নিয়ে চলে যাবে। এই সময় কি হবে, এক্সজস্ট ভালভটা খুলে যাবে, ইনলেট ভালভটা ওপেন থাকবে, ঠিক আছে। প্রেশার অ্যান্ড টেম্পারেচার ইন দ্য সিলিন্ডার আর স্টিল হাই রিলেটিভলি টু সারাউন্ডিং এট দ্য পয়েন্ট অ্যান্ড প্রেশার ডিফারেন্স ইজ ক্রিয়েটেড থ্রু দ্য এক্সজস্ট সিস্টেম হুইচ ইজ ওপেন টু দ্য অ্যাটমসফিয়ারিক প্রেশার। প্রেশার ডিফারেন্স তৈরি হবে, এক্সজস্ট ভালভ খুলে যাওয়ার জন্য প্রেশার ডিফারেন্স তৈরি হবে। দিস প্রেশার ডিফারেন্স কজেস মাস অফ দ্য হট এক্সজস্ট গ্যাস টু দ্য পুশ আউট আউট অফ দ্য সিলিন্ডার। যখনই প্রেশার ডিফারেন্স তৈরি হবে তখন কি হবে, সেই হট যে এক্সজস্ট গ্যাসটা থাকে সেটা আমরা পুশ করতেছি, কী দিয়ে পুশ করতেছি, পিস্টনটা দিয়ে পুশ করতেছি। পুশ করার পর সেটা কোন দিক দিয়ে বের হয়ে যাবে, এক্সজস্ট ভালভটা ওপেন হয়ে যাবে। এক্সজস্ট ভালভ ওপেন হওয়ার যাওয়ার জন্য সেই হট এক্সজস্ট গ্যাসটা সেদিক দিয়ে বের হয়ে যাবে। দিস এক্সজস্ট গ্যাস ক্যারিজ ওয়ে এ হাই অ্যামাউন্ট অফ এনথালপি হুইচ লোয়ার্স টু দ্য সাইকেল থার্মাল এফিসিয়েন্সি। ওপেনিং দ্য এক্সজস্ট ভালভ বিফোর অর বিডিসি রিডিউস দ্য ওয়ার্ক অবটেন, বাট ইট ইজ রিডিউস বিকজ অফ দ্য ফিনিট টাইম নিডেড অফ দ্য এক্সট্রা এক্সজস্ট ব্লো ডাউন। দেখো এখান থেকে যখন সে আবার বিডিসি যাবে এক্সজস্ট স্ট্রোকে, বিডিসি থেকে যখন সে টিডিসিতে যাবে, এই সময় কি হলো, এক্সজস্ট পোর্টটা ওপেন হয়ে যাচ্ছে। এক্সজস্ট পোর্ট ওপেন হওয়ার জন্য বার্ন গ্যাস আর ফোর্স আউট টু দ্য সিলিন্ডার ভায়া দ্য এক্সজস্ট পোর্ট। এক্সজস্ট পোর্ট দিয়ে সিলিন্ডার, মানে আমরা যে সাইলেন্সার পাইপ বলি না, সাইলেন্সার পাইপটা যেটা বলি বাইকের, সেই পাইপের মধ্যে দিয়ে মনে করো সেই গ্যাসটা, পোড়া গ্যাসটা বের হয়ে চলে গেল। তাহলে এক্সজস্ট স্ট্রোক কি, বাই দ্য টাইম পিস্টন রিচেস বিডিসি এক্সজস্ট ব্লো ডাউন কমপ্লিট বাট দ্য সিলিন্ডার ইজ স্টিল ফুল অফ এক্সজস্ট গ্যাসেস অ্যাট অ্যাপ্রক্সিমেটলি অ্যাটমসফিয়ারিক প্রেশার উইথ দ্য এক্সজস্ট ভালভ রিমেনিং ওপেন দ্য পিস্টন ট্রাভেল ফ্রম বিডিসি টু টিডিসি। ট্রাভেল কী করে, পিস্টন কী করতেছে, বিডিসি থেকে টিডিসিতে যাচ্ছে। দিস পুশেস মোস্ট অফ দ্য রিমেনিং এক্সজস্ট গ্যাস আউট অফ দ্য সিলিন্ডার ইন্টু দ্য এক্সজস্ট সিস্টেম টু দ্য অ্যাবাউট অ্যাটমসফিয়ারিক প্রেশার লিভিং অনলি দ্য ট্র্যাপ ইন দ্য ক্লিয়ারেন্স ভলিউম হোয়েন দ্য পিস্টন রিচেস টিডিসি। তার মানে কি, বিডিসি থেকে যখন টিডিসিতে যাচ্ছে তখন যে এয়ার ফুয়েলের যে সম্পূর্ণ বার্ন যে মিক্সচারটা থাকে সেটা সম্পূর্ণ এক্সজস্ট ভালভ ওপেন হওয়ার জন্য বের হয়ে চলে যাচ্ছে। এই সময় কী থাকতেছে, ইনলেট যে পোর্ট থাকতেছে সেই পোর্টটা বন্ধ থাকতেছে, আর এক্সজস্ট যে পোর্টটা থাকতেছে সেই এক্সজস্ট পোর্ট দিয়ে এয়ার ফুয়েলের বার্ন যে থাকতেছে সেটা বের হয়ে যাচ্ছে। ওকে, বুঝা গেছে? তাহলে সাকশনে কি হচ্ছে, সাকশন স্ট্রোকে কি হচ্ছে, সাকশন স্ট্রোকে কি হয়, ইনটেক ভালভ ওপেন থাকলে এয়ার ফুয়েল মিক্সচার হয়, তারপর বিডিসি থেকে টিডিসি তে যায়, পিস্টন টিডিসি থেকে বিডিসি তে মুভ করে আর এক্সজস্ট ভালভ ক্লোজ থাকে। আরেকবার বলো, বুঝিনি, প্রথম থেকে বলো। ইনটেক ভালভ ওপেন থাকে, আচ্ছা, ইনটেক ভালভ ওপেন হয়ে যায়, তারপর ওপেন হয়ে যায় আর এয়ার ফুয়েল মিক্সচার হয়, এয়ার ফুয়েল মিক্সচার প্রবেশ করে, এয়ার ফুয়েল মিক্সচার হয় না, এয়ার ফুয়েল মিক্সচার আরেক জায়গায় হয়, সেটা হচ্ছে কার্বুরেটর, ঠিক আছে। কার্বুরেটরে এয়ার ফুয়েল মিক্সচারটা হয়, সেই এয়ার ফুয়েল মিক্সচারটা এই সময় কি করে, সিলিন্ডারে প্রবেশ করে, ইন্টার ইনটু দা সিলিন্ডার। ওকে, তারপর পিস্টন, পিস্টন টিডিসি থেকে বিডিসি তে মুভ করে আর এক্সজস্ট ভালভ, আচ্ছা, পিস্টন মুভস ফ্রম টিডিসি টু বিডিসি, টিডিসি টু বিডিসি, বিডিসি। ওকে, আর কি, আর এক্সজস্ট ভালভ, এক্সজস্ট ভালভ ক্লোজ থাকে। ওকে, এক্সজস্ট ভালভ ক্লোজ থাকে, আচ্ছা, এক্সজস্ট ভালভ ক্লোজ থাকে। যখন পিস্টন টিডিসি থেকে বিডিসিতে যায় তখন সেখানে একটা কি হয়, সাকশন তৈরি হয়, এই সাকশন তৈরি হওয়ার জন্যই এয়ার ফুয়েল মিক্সচারটা সেখানে প্রবেশ করে, ঠিক আছে। তাহলে সাকশন স্ট্রোক গেল, তারপর কম্প্রেশনে তাহলে কি হবে, কম্প্রেশনে ইনটেক ভালভটা ক্লোজ থাকবে আর পিস্টন বিডিসি থেকে টিডিসি তে মুভ করবে। ওকে, আর
এক্সস্ট ভালভ ক্লোজ থাকবে আর এয়ার ফুয়েল মিক্সচার কম্প্রেসড হবে এয়ার ফুয়েল মিক্সচার কম্প্রেসড হবে আর আর সবার শেষে মানে টিডিসি তে পৌঁছার আগেই কম্প্রেশন স্ট্রোক শেষ হওয়ার আগেই সেখানে স্পার্ক প্লাগ থেকে স্পার্ক হবে স্পার্ক প্লাগ থেকে স্পার্ক হবে এয়ার ফুয়েল সাব কম্বাসন ফায়ার করবে হ্যাঁ এখানে এয়ার ফুয়েল বার্ন হওয়া শুরু করবে ঠিক আছে আচ্ছা তারপর পাওয়ার স্ট্রোকে কি হয় পাওয়ার স্ট্রোকেও ইনলেট ভালভ আর এক্সস্ট ভালভ ক্লোজ থাকে আর এয়ার ফুয়েল মিক্সচারটা ব্রান্ড হয় আর বার্ন মানে পুড়ে যাওয়া বার্ন হয় হ্যাঁ আর পিস্টন টিডিসি থেকে বিডিসি তে মুভ করে রাইট পিস্টন টিডিসি থেকে বিডিসি তে মুভ করে তার মানে যেখানে যে ওখানে যে টেম্পারেচার প্রেসারটা ক্রিয়েট হয় সেই টেম্পারেচার প্রেসারটা ধীরে ধীরে কি হবে ড্রপ ডাউন হওয়া শুরু করবে তাই না ছোট ভলিউম ছিল ক্লিয়ারেন্স ভলিউম তো অনেক ছোট যখনই টিডিসি থেকে বিডিসি তে চলে আসতেছে তখন ভলিউম বেড়ে যাচ্ছে ভলিউম বেড়ে যাওয়ার ফলে কি হবে প্রেসার আর টেম্পারেচারটা রিডিউস হওয়া শুরু করবে আর খুব দ্রুত মানে ওখানে বার্ন হওয়ার জন্য সেখানে একটা প্রেসার ক্রিয়েট হবে সেই প্রেসারটা কি করবে প্রেসারটা কার উপর যা পড়বে পিস্টনের উপর যা পড়বে পিস্টন সেটাকে কি করবে নিয়ে কার কাছে নিয়ে যাবে কানেক্টিং রডে কানেক্টিং রড থেকে সেটা কোথায় যাবে ক্র্যাঙ্ক শ্যাফটে যাবে ঠিক আছে ক্র্যাঙ্ক শ্যাফট থেকে সেটা কই যাবে ক্র্যাঙ্ক শ্যাফট থেকে সেটা যাবে ফ্লাই হুইলে ফ্লাই হুইল কি বুঝো ফ্লাই হুইল দেখছো সেলাই মেশিন আছে কার কার বাসায় সেলাই মেশিন দেখছো তোমরা স্যার আমাদের আছে দেখছি স্যার আচ্ছা সেলাই মেশিনে যে বড় যে চাকাটা থাকে গোল সেটাই হচ্ছে তোমার ফ্লাই হুইল ওকে ফ্লাই হুইলের সাথে দেখবে একটা রড লাগানো থাকে সেটা হচ্ছে ক্র্যাঙ্ক শ্যাফট সেটা হচ্ছে ক্র্যাঙ্ক শ্যাফট আমরা যেখানে পাটা পেডেল দেই যেখানে পা দিয়ে যেটাকে পেডেল দেই সেই জায়গা থেকে যে রডটা থাকে সেটা হচ্ছে কানেক্টিং রড আর যেখানে প্রেসার দিচ্ছি সেটাই হচ্ছে আমাদের পিস্টন ওকে পিস্টনে প্রেসার আসার পরে কী হচ্ছে মানে ওই পেডেলে প্রেসার দিচ্ছি তখন কী হচ্ছে সেটা কানেক্টিং রড দিয়ে কার কাছে যাচ্ছে ক্র্যাঙ্ক শ্যাফটের কাছে দেখো ক্র্যাঙ্ক শ্যাফটের ওখানে সিস্টেমটা দেখবা এটা ঢেউ খেলানোর সিস্টেম যার ফলে সেখানে যাওয়ার পর সেটা উপরে উঠে আবার নিচে নামে আসে ঠিক আছে উপরে উঠে আবার নামে আসে তার মানে যে লিনিয়ার যে ডিস্টেন্সটা ছিল লিনিয়ার ডিস্টেন্সটা কী হয়ে যায় রাউন্ড চাকাটা কিন্তু ঘুরতে থাকে মানে লিনিয়ার মুভমেন্টটাকে সে কি মুভমেন্টে পরিণত করলো রাউন্ড মুভমেন্টে পরিণত করলো ঠিক আছে আচ্ছা আমার পাওয়ার স্ট্রোকে এখন পিস্টন কই আছে স্যার বিডিসি তে আছে বিডিসি থেকে টিডিসি তে বিডিসি থেকে টিডিসি তে কেন বিডিসি তে আছে পাওয়ার স্ট্রোকে টিডিসি থেকে বিডিসি তে আছে হ্যাঁ টিডিসি থেকে বিডিসি তে আসছে ওকে এখন এক্সস্ট স্ট্রোক শুরু হবে এক্সস্ট স্ট্রোকে তাহলে কি হবে ইনটেক ভালভটা ক্লোজ থাকবে আর মানে বার্ন যে গ্যাসটা আছে ওটা একটা ফোর্সের কারণে এক্সস্ট ভালভ দিয়ে বের হয়ে যাবে এর জন্য এক্সস্ট ভালভটা খুলে যাবে কোন ফোর্সের কারণে পিস্টন এখন কি করবে বিডিসি থেকে যে মুভ হবে বিডিসি থেকে টিডিসি তে মুভ করবে বিডিসি থেকে টিডিসি তে মুভ করবে আর বাহিরের এক্সটারনাল পরিবেশের যে টেম্পারেচার আছে সেটা তো অনেক ঠান্ডা আর ভিতরের টেম্পারেচার তো অনেক গরম তাই না তো দুটা টেম্পারেচার ডিফারেন্স হওয়ার জন্য এক্সজস্ট যে গ্যাসটা আছে সেটাকে ঠেলা দিচ্ছে কে পিস্টন ঠেলা দিচ্ছে ঠেলা দিয়ে কোন দিক দিয়ে বের করে দিচ্ছে এক্সজস্ট ভালভ দিয়ে বের করে দিচ্ছে তাহলে কি কি লিখতে হবে জাস্ট খালি লিখবা যে পিস্টন মুভস ফ্রম বিডিসি টু টিডিসি বিডিসি টু টিডিসি এক্সজস্ট ভালভ ওপেন ইনলেট ভালভ ক্লোজ ইনলেট ভালভ ক্লোজ exhaust valve open burn gas are forced to out of the cylinder via the exhaust valve ha শেষ এতটুকু লিখলে শেষ এই যে এই এই সামান্য চারটা পাঁচটা করে কথা যদি প্রতিটাতে লেখো তাহলে ফোর স্ট্রোক ইঞ্জিন তোমাদের ফোর স্ট্রোক পেট্রোল ইঞ্জিন কমপ্লিট ঠিক আছে জি স্যার ওকে এক্সজস্ট পোর্ট এটা হলো টাইম দরকার নাই আচ্ছা
আরটা আছে কম্প্রেশন এক্সজস্ট, সম্পূর্ণ একই, ঠিক আছে, সম্পূর্ণ একই, খালি ওখানে এয়ার ফুয়েল মিক্সচার ঢুকে না আমার ইয়াতে সাকশন স্ট্রোকে, পেট্রোল ইঞ্জিনের সাকশন স্ট্রোকে এয়ার ফুয়েল মিক্সচার ঢুকে না, সাকশন ইঞ্জিনের প্রথমটাতে সাকশন স্ট্রোকে শুধু এয়ার ফুয়েল মিক্সচার ঢুকে না, ঢুকে না, হ্যাঁ, কিন্তু কম্প্রেশন কম্প্রেশন স্ট্রোক ইগনিশন ইঞ্জিনে মানে ডিজেল ইঞ্জিনে শুধু কি ঢুকবে, ফুয়েল ঢুকবে, শুধু ফুয়েল ঢুকবে, আর স্পার্ক প্লাগের বদলে থাকবে কম্প্রেসার, ঠিক আছে, স্পার্ক প্লাগের বদলে কি থাকবে, ইনলেট ভালভ খুলে যাবে, শুধু ফুয়েল সেখানে প্রবেশ করবে, ঠিক আছে, কম্প্রেসার কি করবে, এয়ারটাকে কম্প্রেস করবে, এয়ার ফুয়েল মিক্সচার হবে, সাকশন স্ট্রোক শেষ, কম্প্রেশন স্ট্রোক শুরু হবে, কম্প্রেশন স্ট্রোকে পিস্টন কি করবে, বিডিসি টু টিডিসিতে যাবে, এয়ার ফুয়েল সেখানে কি হবে, ভলিউমটা কমে আসবে, টেম্পারেচার বেড়ে যাবে, সেখানে এই টেম্পারেচার বেড়ে যাওয়ার জন্য সেটা বার্ন হবে, ঠিক আছে, তারপর কি শুরু হবে, পাওয়ার স্ট্রোক শুরু হবে, পাওয়ার স্ট্রোকে কি হবে, আবার তোমার পিস্টন বিডিসি তো টিডিসি থেকে বিডিসিতে নেমে আসবে, ওখানে একটা ভলিউম তৈরি হবে, টেম্পারেচার আর যে ভলিউমটা ছিল সেটা ড্রপ আউট হবে, নেক্সট হচ্ছে এক্সজস্ট স্ট্রোকে, এক্সজস্ট স্ট্রোকে কী হবে, আবার পিস্টন টিডিসি থেকে বিডিসিতে যাবে, টিডিসি থেকে বিডিসিতে যাবে, এক্সজস্ট যে ভালভটা আছে সেটা খুলে যাবে, আর বার্ন এয়ার ফুয়েল মিক্সচার বাইর হয়ে চলে যাবে, ওকে, বুঝা গেছে, বুঝতে পারছো কি? জি স্যার। ওকে, তোমরা জাস্ট এটা একটু পড়ো, তাহলে দেখতে পাবে এই গ্রাফগুলো এখন পড়ার দরকার নেই, নেক্সট ক্লাসে তোমাদেরকে এই গ্রাফগুলো করব, দেখো এই যে ইনটেক পোর্ট ওপেন, এয়ার ড্রন ইনটু দা সিলিন্ডার থ্রু ইনলেট পোর্ট, সরি ইনলেট পোর্ট দিয়ে এয়ারটা ঢুকলো, আর কম্প্রেস কি কম্প্রেসার কি করলো, ফুয়েলকে, ফুয়েলকে কি করবে, প্রেস করবে, কম্প্রেসর কি করবে, ইনলেট ভালভ দিয়ে এয়ার ঢুকবে, কম্প্রেসর ফুয়েলকে কি করবে, স্প্রে করবে, ঠিক আছে, এয়ার ফুয়েলের মিক্সচার তৈরি হবে, আচ্ছা সাকশন স্ট্রোক কমপ্লিট, কম্প্রেশন স্ট্রোকে কি হবে, ইনলেট ভালভ ওপেন, এক্সজস্ট ভালভ ওপেন, এয়ার ফুয়েল এখানে মিক্সচার হবে, ঠিক এয়ার টিডিসিতে পৌঁছার আগে কি হবে, এটা বার্ন হওয়া শুরু করবে, ঠিক আছে, তোমরা যে এখানে যেটা দেওয়া আছে, এই দেখো এইটা, এই এই পিকচারটা দেখা যাচ্ছে, জি স্যার দেখা যাচ্ছে, আচ্ছা এখানে যখন এয়ারটা এই ফুয়েলটা যখন সিলিন্ডারে ইনজেক্ট হচ্ছে, এয়ার ফুয়েল মিক্সচার হচ্ছে, সেটা বার্ন হওয়া শুরু হলো, এই দেখো বার্ন হওয়া শুরু করছে, ঠিক আছে, বার্ন হওয়া শুরু করছে, এই সময় বার্ন হওয়ার সময় কি থাকে, ইনটেক আর এক্সজস্ট দুটা ভালভই বন্ধ থাকে, বার্ন হলে কি হবে, এখানে একটা প্রেশার ক্রিয়েট হবে না, প্রেশারটা কই যাবে, উপরে তো যেতে পারতেছে না, কই যাবে, নিচে যাবে, প্রেশারটা নিচে যাবে, তার মানে আমার পাওয়ার স্ট্রোক শুরু হয়ে গেছে, পাওয়ার স্ট্রোকে কি হবে, টিডিসি থেকে আবার বিডিসি আসবে, ঠিক আছে, টিডিসি থেকে এটা এখানে নামতেছে, এটা নামে আবার কোথায় আসবে, বিডিসিতে আসবে, এই পাওয়ারটা কই চলে যাবে, এখানে যে পাওয়ারটা আসলো পিস্টনে যে ধাক্কা দিল, এই কানেক্টিং রড হয়ে এই ক্র্যাঙ্ক শ্যাফটে চলে আসবে, ঠিক আছে, এই ক্র্যাঙ্ক শ্যাফটের সাথে বাহিরে হচ্ছে ফ্লাই হুইল লাগানো থাকে, ওকে, এখানে ধরো ফ্লাই হুইল লাগানো আছে, এটা যখন খুব দ্রুত গতিতে নামে আসবে, এইটা কাকে প্রেশার দিবে, এই ক্র্যাঙ্ক শ্যাফটকে প্রেশার দিবে, ক্র্যাঙ্ক শ্যাফটে কাকে প্রেশার দিবে, ফ্লাই হুইলকে বলবে, তাহলে ফ্লাই হুইল ঘুরতে শুরু করবে, ঠিক আছে, সাকশন কম্প্রেশন, তাহলে এটা পাওয়ার শুরু হয়ে গেল, পাওয়ার শেষ হবে কোথায়, বিডিসিতে আসে, পিস্টনটা যখন বিডিসিতে চলে আসবে তখন পাওয়ার স্ট্রোক শেষ হয়ে যাবে, ওকে,
আর এরপরে শুরু হবে কি এক্সস্ট স্ট্রোক। এক্সস্ট স্ট্রোকে কি হবে দেখো, এক্সস্ট স্ট্রোকে আবার কি হচ্ছে, বিডিসি থেকে টিডিসি তে যাবে, এক্সস্ট যে পোর্টটা থাকে সেটা খুলে যাবে, এয়ার বার্ন গ্যাসেস এয়ার ফুয়েল যে মিক্সচারটা আছে, বার্ন এয়ার ফুয়েল যে ইয়াটা গ্যাসটা, ঠিক আছে, সেই গ্যাসটা কই চলে যাবে, বাইরে চলে যাবে, ঠিক আছে, বুঝা গেছে? তোমরা আজকে এই চ্যাপ্টারটা আইসি ইঞ্জিন টার্মিনোলজি চ্যাপ্টারটা ভালোমতো দেখো, জাস্ট ইয়াগুলো বাদ দিয়ে, যে এই গ্রাফগুলো আছে না, এই গ্রাফগুলো বাদ দিয়ে, এই গ্রাফটা আমি পরে নেক্সট ক্লাসে বুঝাবো, এই গ্রাফগুলো নেক্সট ক্লাসে বুঝাবো, ঠিক আছে? আরো গ্রাফ আছে কয়েকটা, এই যে এই গ্রাফ, এই যে এগুলো, এই গ্রাফগুলো আমি পরে বুঝাবো, ওকে? তাহলে জি স্যার অফ করলাম, প্রেজেন্টেশনটা অফ করলাম আর